স্বপ্ন পূরণ হয়েছিল। ক্লাস শুরু হয় 2016 জানুয়ারিতে নোয়াখালীর একটি ছোট মফস্বলে বেড়ে ওঠা সাই। মেজর হিসেবে সেই সূত্রেই এমপিএসে তার প্রথম পা রাখা হয়। তার মনের নীরব আকাশটি যেন হঠাৎ করে রামধনু সাতটি রং ধারণ করা শুরু করে। এই রং বদলের জন্য দায়ী কে কিংবা কারা, চলুন তাদের একটু দেখে আসি। এফবিএসে এসে আমি টাস্কি খেয়েছি কটা, পরপুদের চোখের মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। দাদা দাদা যাই একটু যাবেন না, লিফটে উঠবে সাই। উঠে আর দুজন ঘোরাঘুরি করার পর একদিন ফেসবুকে
হাই ঈশা হ্যাঁ বল তোকে না আমার কিছু বলার ছিল রে হ্যাঁ বল আমার না তোকে অনেক ভাল লাগে কি ব্রো তুই আমার লেভেল না এবং এভাবেই ঈশার কাছ থেকে সাই অফিশিয়ালি সিন জোনড হয়ে যায় তবে হাল ছাড়ে না সে একটা বছর কেটে যায় এবার তার লক্ষ্য হয় জুনিয়র আচ্ছা শোনো আমি তোমার সিনিয়র ভাইয়া যে কোনো সমস্যা আমাকে বলো আচ্ছা ঠিক আছে রাতে নাম দিও সাইফের মনে কঠিন আশা বুর্শার মন হয়তো পাবেই সে আচ্ছা পড়লে কেমন চলে এতো হ্যাঁ চলছে আর কি আচ্ছা ভালো আচ্ছা ভালো তোমার একটা সুন্দর সেলফি দাও তো মেসেঞ্জারে কিন্তু ভাইয়া আমি তো খ্যাত আপনি কত সুন্দর আচ্ছা ভাইয়া মে মাস এপ্রিলসে যাকে বলা হয় প্রেজেন্টেশনের উৎসবের সাইফের ডিপার্টমেন্টেও চলছে সেই উৎসবের উদযাপন আশতার ভার্সিটি জীবনের প্রথম প্রেজেন্টেশন সুটটাই পরে ফর্মাল হয়ে আসলেও কি হবে এতগুলো মানুষের সামনে কথা বলতে হবে এই ভেবেই সে যেন অজ্ঞান প্রায় ফাদ হ্যালো এভরিওয়ান উই অল নো অ্যাবাউট ওয়াটার পলিউশন অলমোস্ট টু থার্ড অফ আওয়ার আর্থ সারফেস ইজ কভার্ড বাই ওয়াটার বাই মেনি আদারওয়াইজ অ্যাক্টস উই pollute our water and we do nothing about that. Blah, 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 blah. এবার স্যার সাইফকে প্রেজেন্টেশনের জন্য ডাকতে ওকে সাইফ গিভ ইউ প্রেজেন্টেশন সাইফের পা কাঁপবে তার টাই ঢিলা করার চেষ্টা করবে এরপর দুটো কাশি দিয়ে শুরু করবে আচ্ছা কম্পিউটারটা চালু হচ্ছে না কেন তো অন্ধকার কেন হ্যালো এভরিবডি আই এম সাইফ আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন সো টুডে টপিক ইজ মাই water pollution so idea bhai if we throw water into us if we throw waste into water then environment will be water environment will be polluted so we need to দেখবি না চল আরে চল চল কি চল দেখে আসি সাইফের বন্ধু তাকে টেনে নিয়ে গেল নোটিশ বোর্ডের সামনে রেজাল্ট দেখে সে যেন আকাশ থেকে পড়লো সিজিপিএ যেটা আসলে সাইফের সত্যি সিজিপিএ 2.50 সাথে সাথে সাইফ হতাশায় ডুবে গেল আই তো স্কিল হলো আরে কিছু হবে না নেক্সট সেমিস্টার পাঠিয়ে দিস আমি সিজিপিএ আরে সমস্যা নাই আমার লাইফ শেড তো হবে না তো আরে পরে সেটা পাঠা আচ্ছা আচ্ছা ঈশা Thank you.
잠을 잡아. Hey Raiha, please follow my CGP for keep up and fight the hobby. যখন রায়হান তার ভালো সিজিপি এর সুবিধা নিচ্ছে তখন আরেকজন এসে দুঃখমোনা সাইফকে কি বলছে দেখি আরে দোস্ত কি হইলো জীবনে পাইলাম না একটা ভালো রেজাল্ট পাইলাম না রায়হানের মতো সিজিপি এটা একটা মারবো ধরা এ মামা মাল বড় না ব্যবসা লাগনে বেশি জোস নাকি ফ্ল্যাট পাই নিবি মামা আর জোস নিয়ে নে এটা পাবলিক প্লেস না ধর সমস্যা হবে ধুর মামা এটা আমাদের এলাকা ওর সব নিয়ম কে মানে ধর তো এ মামা এদিকে এদিকে এ মামা এদিকে এদিকে আরে আসো মামা মনে তার আশা আজ ভুষাকে সব বলবে সে ফোকাস এটা দিয়ে ঠিক আছে যা খুশি খাও আজকে তোমার জন্য আনলিমিটেড অফার না হ্যাঁ বেশি কিছু না তিনটা বিফ চিজ বার্গার তিনটা ওভেন বেক পাস্তা আর দুইটা চিকেন স্টেকই হবে এত কিছু ও আমার তো বয়ে বয়ে থেকে ফ্রেন্ড আসছে খাবার আমি ওটা অর্ডার দিয়েছি এটা আবার কে আমার তো বলা হয় না ভাইয়া আপনি তো আমার আপন ভাইয়ের মতো সেই ছেলেটা আসতেছে না ওনার লিসা আমার বয়ফ্রেন্ড পায়চারি করতে দেখে দেখা যাবে চল তোর একটা কুল হওয়ার জায়গায় নিয়ে যাই পডিয়ামে